হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে কে তোমার উপর নজর রেখেছে এবং তার জন্য সে কী কী স্টেপ নিচ্ছে তার পরিণাম কী এবং তার মন মস্তিষ্কে কী উদ্দেশ্য রয়েছে তোমাকে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট রিভিল করব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার উপর নজর রেখেছে এবং তার জন্য সে কি কী করছে আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো কোন এনার্জিতে রয়েছো আজ এই মুহূর্তে তোমার মন মস্তিষ্কে কী চলছে তারপর দেখবো যে কে নজর রেখেছে কেন নজর রেখেছে তার উদ্দেশ্য কি পরিণাম কি হতে পারে হ্যাঁ না আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ এই মুহূর্তে কি চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে কি চলছে তোমার মন মস্তিষ্কে ফ্রেন্ড তুমি বেশ চাপে রয়েছ কোনো দুটো বিষয় নিয়ে সংশয়ের মধ্যে রয়েছ হয় না ফ্রেন্ড যে একটা সমাধান নেই এমন কোনো বিষয় নিয়ে ফেসে রয়েছ কোনো ব্যক্তির হিডেন রূপ দেখেছ যাকে হয়তো তুমি আশা করি যে এই লেডি কি এই মেল বা ফিমেল যে কেউ হতে পারে এমন হতে পারে বা এমন নিচে নামতে পারে কি এমন তোমার সঙ্গে করতে পারে তার সেই হিডেন কিছু বিষয় তোমার কাছে রিভিল হয়েছে তার জন্য তোমার কিন্তু প্রচুর তুমি স্যাড অ্যালন হয়ে আছো এবং হয়েছে চোখের জল ফেলছ তুমি কোনোদিন ভাবতে পারো নি তোমার পিঠ পিছে এমন পরিমাণে ক্ষতি কেউ করতে পারে কি ভাবতে পারে তোমাকে নিয়ে সেই সব বিষয়গুলো নিয়ে তোমার চোখের জল পড়ছে ফ্রেন্ড বা তুমি এইরকম একটা স্যাড হয়ে আছো এবং তুমি কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছো এই মুহূর্তে নিজের লাইফকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিয়ে চাও আদার্স কিছু ভাবনা নেই ইমোশনালিভাবে প্রচুর হার্ট ব্রেক ফিল হচ্ছে তুমি যে ব্যক্তিকে বা যে মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিলে সেখানেই তুমি চোট পেয়ে গেছো ফ্রেন্ড এবং হচ্ছে আশপাশের কার্মিক মানুষ তোমার হয়তো রয়েছে যাদেরকে নিয়ে তুমি খুব চাপে থাকো হয়তো তোমার রিলেটিভ ফ্যামিলি পড়শি অনেকে আছে তোমাকে অপছন্দ করে কে তোমার পেছনে পড়ে যায় তোমার ক্ষতি করার চেষ্টা করে তার জন্যে না তোমার নিজের উপরে যেন এক প্রকার হয় না দোষারোপ করো যে আমি এমন কি মানুষ যে সবাই মিলে আমার সঙ্গে এমন কিছু করে হ্যাঁ না তো এমন যদি মনে হয় ফ্রেন্ড তুমি বেটার কোয়ালিটির মানুষ তাই তো তোমার পেছনে পড়ে যায় শত্রুর সংখ্যা যত বেশি হবে বুঝতেই পারবে যে তুমি ভালো জায়গায় রয়েছে বা তুমি অবশ্যই কোনো এমন একজন ব্যক্তি যে তোমার পেছনে সবাই থাকে তুমি আগে হ্যাঁ ফ্রেন্ড তার জন্যে দুঃখ নয় তার জন্যে কষ্ট নয় বরং নিজেকে ভাগ্যবান বলে মনে করো এবং তুমি কিন্তু তার জন্যে হয়তো চাপ তোমার হচ্ছে বা স্লো হয়ে গেছে প্রায় মানুষের সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে কেরিয়ার নিয়ে ভাবছো এবং লজিক্যাল মাইন্ডকে ব্যবহার করছো আজকের এই মুহূর্তে আমি দেখব কে বা কারা তোমার উপর নজর রেখেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে বা কারা তার উপর নজর রেখেছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে কে বা কারা তার উপর নজর রেখেছে কে বা কারা নজর রেখেছে এক নম্বর সে ব্যক্তি আজকে কনফিউশানে রয়েছে বা তোমার লাইফে কনফিউশান ক্রিয়েট করে দিয়েছে এরকম কোন ব্যক্তি যে তোমাকে তোমার কাছে সৎ ব্যবহার করেছে কিন্তু তার মন মস্তিষ্কে অসৎ উদ্দেশ্য রয়েছে এরকম কোন ব্যক্তি তার পরিবার এবং তোমার পরিবারের মধ্যে একটা রিলেটিভ বা হয়তো এক খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তোমাকে কনফিউশানে বারবার ফেলেছে ব্যক্তি সে আজ তোমার পর নজর রেখেছে এবং হয়তো এই ব্যক্তির সম্পর্কেও তুমি খবর পেয়েছ যে ব্যক্তি সুবিধার নয় এরকম হতে পারে মানে সে সৎ চেহারা রেখে অসৎ কর্ম করে গিয়েছে এরকম কোনো ব্যক্তি তোমার লাইফে যদি থাকে সে তোমার উপর নজর রেখেছে দু নম্বর দু নম্বর কোনো ব্যক্তি যে তোমার হয়তো ফ্রেন্ড যে তোমার ভেতর থেকে প্রচুর পরিমাণে জ্বলন তৈরি করেছে মানে ব্রেক প্রচুর দিয়েছে এই ব্যক্তি এবং সে আজকে কিন্তু তার নিজেকে নিয়ে বিজি এবং এই ব্যক্তি তোমাকে তোমার হিডেন পাওয়ারকে জানার জন্য বা হয়তো তোমার হতে পারে তোমার হয়তো এমন কোনো কোয়ালিটি রয়েছে তুমি কোনো স্ট্রং পাওয়ারফুল কোনো ব্যক্তি তার জন্য এই ব্যক্তি কিন্তু তোমাকে প্রচুর পরে হার্ড ব্রেক দিয়েছে তুমি সিংহ বা সিংহের মতো হেন পাওয়ারফুল কোনো ব্যক্তি তার জন্য এই ব্যক্তি প্রচুর হার্ড ব্রেক দিয়েছে তোমার পাওয়ার তোমার হচ্ছে প্লেসকে এই ব্যক্তিকে লেডিও হতে পারে যে তোমার একদমই পছন্দ করে না এই পাশের কোনো ব্যক্তি পরিবারের হতে পারে একদম কাছের যে তোমাকে প্রচুর অপছন্দ করে এই ব্যক্তি কিন্তু নজর রেখেছে এই তিন নম্বর তিন নম্বর ব্যক্তি একাধিক ফ্রেন্ড হতে পারে তোমার জব বিজনেসের কোথাও কি তোমার ফ্যামিলির কেউ কি তুমি স্টাডি করো সেখানেই কেউ হতে পারে মোটামুটি একাধিক কোনো কার্মিক ব্যক্তিরা রয়েছে যারা তোমার উপর নজর রেখেছে তার মানে এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে তোমাকে কনফিউশানে ফেলেছে এবং হচ্ছে তোমাকে হচ্ছে যে রূপ দেখিয়েছে সে সত্য নয় আর এই ব্যক্তি তোমাকে ভেতর থেকে ব্রেক প্রচুর দিয়েছে এবং তোমাকে নিজেকে হয়তো জানার জন্য বা ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ার জন্য হেল্প করেছে লেডিও হতে পারে এবং এরা হচ্ছে একাধিক কোনো ব্যক্তি যে যারা হচ্ছে আশপাশে রয়েছে একটা গ্রুপ আছে যে তোমার উপরে কিন্তু নজর রেখেছে আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তিদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে যারা তার উপর নজর রেখেছে বর্তমান তাদের মন মস্তিষ্কে কী চলছে মানে কী অবস্থাতে একচুয়ালি রয়েছে বর্তমান কী অবস্থাতে রয়েছে এই ব্যক্তিরা এই ব্যক্তি পারিবারিক কোনো অশান্তি হচ্ছে ফ্রেন্ড এই এক নম্বর ব্যক্তির পারিবারিক কোনো অশান্তি টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা দুটো পয়েন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাভ রিলেশনশিপকে বোঝাচ্ছে বা একদম কাছের কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে পারিবারিক কোনো অশান্ত অর্থনৈতিক কোনো অর্থ নিয়ে কোনো একটা অশান্তি বা সমস্যা তৈরি হয়েছে যেটা নিয়ে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি দু নম্বর দু নম্বর হচ্ছে এই কোনো হচ্ছে লেডি অবশ্যই আবারও এনার্জি এসছে লেডি এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে ক্ষত হতে পারে তোমাকে কাঁদিয়ে সে কাঁদছে এমনও হতে পারে কোনো লাভ রিলেশনশিপও হতে পারে এই ব্যক্তি মানসিক দিক দিয়ে এই মুহূর্তে সে কিন্তু চাপের মধ্যে রয়েছে এরা কেমন আছে এরা স্বার্থ অবশ্যই তুমি জব বিজনেস করো সেখানে বা হচ্ছে কোনো স্বার্থ রিলেটেড হয়তো তোমার পরিবারে হয়তো টাকা পয়সা ভাগিদার কারা কেউ হতে পারে তোমার হচ্ছে পড়শি কেউ রিলেটিভ কেউ হতে পারে স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তিরা আছে যারা কিন্তু তোমার পর নজর রেখেছে এটা কিন্তু একাধিক এই এই ব্যক্তি একজন এই ব্যক্তি একজন কিন্তু এখানে একাধিক ব্যক্তি তারা কিন্তু এই বর্তমান এই রকম মন মস্তিষ্কে তারা তাদের বর্তমান অ্যাকচুয়ালি অবস্থা এমন চলছে কেউ কিন্তু দেখতে গেলে খুব একটা ভালো অবস্থাতে নেই কেউ কিন্তু খুব একটা ভালো অবস্থাতে নেই আমি দেখব ফ্রেন্ড আজ এই মুহূর্তে তোমাকে নিয়ে তাদের কি ভাবনা একটু তারা কী ভাবছে তোমাকে নিয়ে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যারা তার উপর নজর রেখেছে তারা কী ভাবছে এখন আমার ফ্রেন্ডকে নিয়ে তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি তার ভাবনা কি মানে তাদের এই ব্যক্তিদের ভাবনা কী তোমাকে নিয়ে এই ব্যক্তি সাময়িকভাবে তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে যায় মানে হয়তো চাইছে যে একটা ইমোশনালিভাবে জুড়ে যাই এই ব্যক্তির সঙ্গে একটা হয়তো জায়গা তৈরি করে নেব মনের মধ্যে হ্যাঁ না এরকম কিছু একটা ভাবনা তার হচ্ছে একটা কনফিউশানের মতো এনার্জিতে রয়েছে যেহেতু বা তোমাকে কোনোদিনও পজিটিভ মানে ভেতর থেকে দেখেনি কিন্তু একটা প পজিটিভ চেহারা বানিয়ে রেখেছে সেম জিনিসটা করতে চাইছে এখনও যে এই ব্যক্তির সঙ্গে একটা ভালো ব্যবহার করা জরুরি বা সে করেই যাচ্ছে এখনও তুমি বুঝতেই হয়তো পারছো না কিন্তু মাইন্ডে খুব একটা মানে স্টেবেল মেন্টালিটি নয় এর পেজের কারে সে অনভিজ্ঞ কোনো ব্যক্তির মতো কাজ করে গেছে বা মনে কিছু রেখে দিয়ে অন্য কিছু করছে কারণ সে চাইছে তোমার সঙ্গে কিন্তু ইমোশনালিভাবে একটা ভালো ইমেজ বানিয়ে রাখতে কিন্তু ভেতরে তার নজর অন্য দিকে এরকম কিন্তু মেন্টালিটির এই ব্যক্তি বা তোমাকে নিয়ে ভাবছে যে একটা তোমার সঙ্গে জুড়ে যাওয়ার দরকার রয়েছে এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে সে আরও কিন্তু চাপ কিভাবে তৈরি করতে হয় সমস্যা কিভাবে তৈরি করতে হয় সেটাই তার মন মস্তিষ্কে চলছে তোমাকে নিয়ে এই ব্যক্তি কিন্তু এরা একটা ফ্রি চাইছে হয়তো কোনো না কোনো ক্ষতি একটা করে থার্ড পার্টি টাইপে মানে একাধিক ব্যক্তি তারা কিন্তু তোমার কিছু খারাপ করে তারা খুশি আনন্দ মজা একটা তারা পেতে চাইছে একটা কিছু ভাবনা তারা ভাবছে বা তারা এক হয়ে গিয়ে তোমাকে কিন্তু সাইড করে তারা খুশি আনন্দের মধ্যে রয়েছে একটা গ্রুপ হয়তো তোমার বর্তমান অবস্থা নিয়ে হয়তো তারা কিন্তু হাসি ঠাট্টা করছে এমনও হতে পারে এই ব্যক্তিরা কিন্তু এবং হচ্ছে তারা তারা কিন্তু তোমাকে নিয়ে মজা করে কি হচ্ছে ঠাট্টা করে তামাশা করে বা ছোটো করার চেষ্টা করে এরকম বিষয়গুলো হতে পারে তাদের মাইন্ডে কিন্তু ওই বিষয়টা চলছে তারা এবার বুঝতে পারলে যে এদের মাইন্ডে বর্তমান কী চলছে হ্যাঁ এ কিন্তু সম্পর্ক ভালো রাখতে চায় কিন্তু নজর অন্যদিকে একটা ঝামেলা ক্রিয়েট করে যেমনটা সে করে গেছিলো এই ব্যক্তি তোমার সমস্যা তৈরি করতে চায় এরা কিন্তু তোমাকে তামাশা একটা তৈরি করে দিতে চাইছে তার হচ্ছে তুমি যেখানে জব বা বিজনেস বা স্টাডি করো এরকম প্লেসে বা হচ্ছে তোমার পরিবারের রিলেটিভ কেউ হতে পারে হ্যাঁ না আমি দেখব এদের উদ্দেশ্য কী আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তাদের উদ্দেশ্য কী তাদের উদ্দেশ্য কি এই ব্যক্তির উদ্দেশ্য যে রয়েছে একাধিক মানুষকে নিয়ে তোমার জীবনে যে সাকসেস তুমি কিছু পেয়েছ কি অ্যাচিভ করেছ সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া কোনো অ্যাচিভ তুমি হয়তো করেছ যেটা এই ব্যক্তি কিন্তু চায় না সেটাকে নষ্ট করতে চায় এই ব্যক্তি এই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক এ কোনো লাভ রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক চায় ফিউচারে তোমাকে দেখছে কিন্তু বর্তমান তোমাকে কিন্তু একটা প্রেশার মানে একটা ঝামেলা ক্রিয়েট করার জন্য পরিকল্পনা করছে এই ব্যক্তি কিন্তু ফিউচারে তোমার উদ্দেশ্য কিন্তু সৎ রেখেছে তোমার প্রতি এরা এদের সঙ্গে ফিউচারে উদ্দেশ্য যে তোমাকে হয়তো সেই প্লেস থেকে হাঁটিয়ে দেওয়া দূরে সরিয়ে দেওয়া কি কোনোভাবে এমনভাবে জব্দ করা হবে যেন তুমি সেখান থেকে পালিয়ে যেতে পারো মানে এমন কষ্ট পাও যেন সারা জীবন না ভুলতে পারো এরা কিন্তু উদ্দেশ্য রেখেছে এবারে নিশ্চয়ই বুঝতে পারলে ফ্রেন্ড এই ব্যক্তি তোমার কোনো অ্যাচিভকে নষ্ট করতে চায় এই ব্যক্তি ফিউচারে তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চায় আর এরা কিন্তু তোমার সঙ্গে এমনটা করতে চায় যেন তোমার অন্ধকার দিন মানে জীবনটা যেন চলে আসে বা তুমি একটা এমন ব্রেক পাও যেন সারা জীবন কষ্ট পেতে থাকে এরা খুব জ্বলতে থাকে তোমাকে নিয়ে খুব মানে ঈর্ষে হিংসে করে এরকম কোনো ব্যক্তি মানে এরা একাধিক ব্যক্তি এরা একাধিক রয়েছে আমি দেখব ফ্রেন্ড যে তোমার উপর নজর রাখার জন্য তারা কি কি করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর নজর রাখার জন্য ব্যক্তিরা কি কি করছে এরা কি কি করছে তোমার উপর নজর রাখার জন্য এ ব্যক্তি একটা হয়তো কোনো মানসিক আঘাত কষ্টকে নিয়ে রয়েছে সেটা তোমার কাছে এসে বয়ান করবে যে আমার এই হয়ে গেছে সেই হয়ে গেছে তুমি আমার জন্য আমার পাশে থাকো এই করে সে ইমোশনালিভাবে একটা ব্ল্যাকমেল করতে পারেই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে যে হয় না যে একটা টেম্পোরারিভাবে যে প্রপোজ করতে যায় পেজের কার এসছে না পেজ অফ কাপ এসছিল। যে টেম্পোরারিভাবে যে একটা প্রপোজ করতে চাই ব্যক্তি সেটা সে চাইছে যে কিভাবে না সে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করবে কিন্তু নজর অন্যদিকে উদ্দেশ্য অন্য কিছু রয়েছে আর এই ব্যক্তির হচ্ছে কিভাবে নজর রেখেছে বা কি কি করছে অ্যাকচুয়ালি বা করবে সেটা তোমাকে বলি যে এই ব্যক্তি কি এই ব্যক্তি কিন্তু আঘাত তৈরি করার জন্য একটা প্ল্যান করছে তোমাকে মানসিকভাবে ব্রেক করার জন্য হ্যাঁ না ফ্রেন্ড যে একটা কোনোভাবে তোমাকে ভেতর থেকে ক্ষতি করা যাক বা হচ্ছে সে ইমোশনালিভাবে ব্ল্যাকমেলও করতে পারে তোমার কাছে এসে এবং এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু অনেক মানুষকে হয়তো জানিয়েছে বলেছে কী হয়তো এমন হতে পারে যে তাদের কাছে হেল্পও নিচ্ছে এই ব্যক্তি কোনো একাধিক মানুষকে জোগাড় করেছে থার্ড পার্টি কাউকে ফ্যামিলির কাউকে হ্যাঁ জোগাড় করেছে এবং তাদেরকে সব কিছু আপডেট দিচ্ছে এই ব্যক্তি এবং তাদের কাছ থেকে নজর রাখছে তোমার উপরে আর এই ব্যক্তি হতে পারে যে সে ব্ল্যাকমেল একটা করছে কারোর সঙ্গে হতে পারে তোমার সঙ্গে দিয়ে তোমাকে জানতে চায় বুঝতে চায় কোন দিকে এগাচ্ছ কি করতে চাইছ আর এই ব্যক্তি একাধিক মানুষকে নিয়োগ করে রেখেছে মানুষের মাধ্যম দিয়ে তোমার খোঁজ খবর কিন্তু রাখছে এরা এরা তো বহু রকম দিক দিয়ে মানে কোথাও সোশ্যাল মিডিয়ায় কোথাও কোনো হচ্ছে কলিগ রয়েছে কোথাও কোনো ফ্রেন্ড রয়েছে মানে বহু রকম বিষয় নিয়ে তোমার আশপাশের ব্যক্তিদের দ্বারা কিন্তু নজর রেখেছে তার মানে তুমি বুঝতেই পারো যে এই কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের ভাবে রেখেছে নজর তোমার উপরে আর এরা হচ্ছে ব্যক্তিদের এরা হচ্ছে তোমার আশপাশে যারা তুমি মিশেছো প্রচুর কি প্রচুর মিশ্র যে সকল ব্যক্তিদের সঙ্গে সেই সকল ব্যক্তিরাই কিন্তু রিপোর্ট দিচ্ছে বা এইভাবে নজর রাখা হয়েছে তোমার উপরে আমি দেখব তুমি এদেরকে কি ভাবো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এদেরকে কি ভাবে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এদেরকে সে অ্যাকচুয়ালি কি ভাবে কি ভাবো তুমি এদেরকে কী নজর অ্যাকচুয়ালি দেখো তুমি এই ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তি একে তুমি পরিবারের সদস্য মানো বা এই ব্যক্তি পরিবারের কোনো লেডি হতে পারে বা যে দুজন ব্যক্তিও হতে পারে তবে এই পরিবারের কোনো সদস্য এই ব্যক্তির সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এখনও গিভেন টেকে রয়েছ কিন্তু অনেকবার হার্ট ব্রেক পেয়েছ সামান্য ডিস্টেন্স তোমার হয়ে গেছে ব্যক্তির থেকে এবং তুমি কিন্তু একটা টাকা পয়সা রিলেটেডের তোমার মনে হয় ব্যক্তি স্বার্থকে বোঝে টাকা পয়সাই বেশি চায় এবং সম্পর্ক যেন একটা ঝামেলার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে এবং তুমিও জানো যে ব্যক্তির সঙ্গে ইমোশনালিভাবে এতটা জুড়া উচিত হয়নি বা সেই জায়গাটা আমার আমাকে দেয় না বা দিবে না কোনো দিন হ্যাঁ সেই জন্য কিন্তু তুমি মানে সেই নজরেই দেখো যে খুব প্রায়োরিটি দাও বা গুরুত্ব দাও এই ব্যক্তিকে পরিবারের কোনো ব্যক্তি আর এই ব্যক্তিকে কি নজরে দেখো এই ব্যক্তিকে তুমি চাও যে জাস্টিস হোক এবং সম্পর্কে একটা জাস্টিস আসুক ইমোশনালিভাবে তোমরা অনেকে চাও যে ন্যায় হোক এবং হচ্ছে তারপর ভিক্ট্রি হোক সম্পর্কে একটা ন্যায় করার পর তারপর ভিক্ট্রি চাইছো ওই ব্যক্তির সঙ্গে তারপর হচ্ছে এদের প্রতি তোমার কি মানসিকতা এদের এদের কাছে তুমি অনেক হার্ডব্রেক পেয়েছো ফ্রেন্ড তুমি খুব ভালো করে জানো যে এরা তোমাকে প্রচুর পেন দিতে চায় বা ক্ষতি প্রচুর চায় এবং হচ্ছে হার্ডব্রেক প্রচুর পেয়েছ আর এটা তোমার খুব ভালো করে জানা এদেরকে হ্যাঁ না ফ্রেন্ড আশা করি বুঝতে পারলে এ হচ্ছে পরিবারের কোনো ব্যক্তি তাদের তাকে হচ্ছে ইমোশনালভাবে জুড়ে রয়েছে বা মানো তাদেরকে এই ব্যক্তিকে একটা শিক্ষা পেয়ে তোমার সঙ্গে ভিক্ট্রি হোক এটা তুমি চাও বা এই নজরেই দেখো যে একটা শিখে গেছো আমার সঙ্গে অ্যালাইন মানে আমার সঙ্গে অ্যাটাচে আসুক কি সম্পর্কে চলে আসুক যদি লংটা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকো এরকম যদি হয় আর এই ব্যক্তিকে নিয়ে কিন্তু মানে এদেরকে নিয়ে তোমার মনে হয় যে এরা খুব আঘাত করেছে খুব আঘাত করেছে এবং আঘাত করার জন্য তোমার মনে হয় যে এদেরকে তুমি জানো যে এরা এই ধরনের মানুষ এদের এদেরকে খুব ভালো করে চেনো বা বোঝো আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত এই তিন ব্যক্তিদের সঙ্গে তিন জায়গাতে তিনটি পয়েন্টে তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই তিনটি পয়েন্টে তার কি করা উচিত এদের সঙ্গে খুশি আনন্দ পরিবারের সদস্য তার জন্যই তোমাকে কিন্তু এটা ব্যালেন্স করতে হবে খুশি আনন্দে সবার সবাইকে একটা ব্যালেন্স করে মিলেমিশে থাকার কথা তোমাকে বলা হচ্ছে পরিবারের সদস্য যেহেতু হ্যাঁ না ফ্রেন্ড তো তোমাকে কিন্তু ব্যালেন্স করে রাখতে হবে এই ব্যক্তির থেকে অনেক ক্ষেত্রে তোমাদেরকে মোবন করা খুবই জরুরি হয়তো অনেক নেগেটিভ ঘটনা ঘটে গেছে এই মুহুর্তে তোমাকে সরে যেতে বলা হচ্ছে নেগেটিভ শক্তি কি কোনো কিছু দ্বারা কারণ এই ব্যক্তি এই মুহূর্তে চাইছে তোমার উপর কিন্তু সমস্যা তৈরি করার বা সেই মানসিকতায় রয়েছে তার জন্য তোমাকে বলা হচ্ছে এই মুহূর্তে তুমি দূরে সরে যাও কারণ এর থেকে দূরে সরে গিয়ে নিজেকে হিল করো ইমোশনালভাবে নিজেকে ব্যালেন্স করো তারপর যা হওয়ার হবে কিন্তু এখন তার কাছে যাওয়া যাবে না কোনোভাবেই এদের কাছ থেকে এদের কাছ থেকে সবার সঙ্গে মিলেমিশে তোমাকে থাকতে বলা হচ্ছে ফ্রেন্ড তারা অন্যায় কারি হলে সাজা পেয়ে যাবে তোমাকে বলা হচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এরা জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে একদম কাছের বা তোমার হয়তো স্টাডি করছো সেখানে ফ্রেন্ড গ্রুপ হতে পারে তাদের সঙ্গে একটা তুমি গো ইথ দ্য ফ্লো মানে ফ্লো ফ্লোভাবে একটা সম্পর্ক ব্যালেন্স করে রাখবে হয়তো এতে তোমার জন্যই ভালো এরা হয়তো এমন কিছু করতে পারে গ্রুপ রয়েছে না ফ্রেন্ড একা হয়তো পাঙ্গা নিতে পারবে নি ওদের সঙ্গে বা এমন কিছু ক্রিয়েট করে বসলেও তোমার কিন্তু জব বা বিজনেসে বড় ঘাটতি হয়ে যেতে পারে কি সমস্যা হয়ে যেতে পারে তার জন্য তোমাকে বলা হচ্ছে যে ফ্লো ফ্লোভাবে ওদের সঙ্গে ব্যালেন্সে একটা সম্পর্ক রেখে তোমাকে কিন্তু চলতে হবে আর এটা আশা করি একদম ভালো করে গাইডেন্সটা তুমি ভালো করে মনে রাখো ফ্রেন্ড এবং এটা মেনে চলো যে পরিবারের লোক যে ব্যক্তি তার সঙ্গে তোমাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে পরিবারকে শান্তি রাখার জন্য পরিবারের কী হচ্ছে খুশি সবার মেনটেন করে রাখার জন্য তোমাকে কিন্তু একটা ব্যালেন্সে চলতে হবে এখান থেকে তোমাকে এই মুহূর্তে ডিটাচ হতে হবে এদের কাছে ফ্লো ফ্লোভাবে একটা সম্পর্ক বানিয়ে রাখতে হবে ঠিক আছে ফ্রেন্ড তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ